আল্লাহ পাক বলেন, ওহে যারা ইমানের দাবি করো, এখানে কিন্তু সবাইকে আল্লাহ ডাক দেয়নি, দিয়েছে শুধুমাত্র ইমানদারকে। এখন আমার প্রশ্ন, আমাদের ইমান আছে কিনা? অনেকে আমরা মনে করি যে বিশাল জব বাজার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এ মনে হয় ইমানদার। না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم اذا سرتك سجياتك اذا سرتك حسناتك وساعتك سجياتك নবীজি বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্টের ভেতরে ফেলে দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আর বাংলার জনগণ, এই বাংলাদেশে কিন্তু সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। একটা জেনারেল মানুষ যদি একটা ভালো কাজে বিরোধিতা করে মেনে নেওয়া যায়, আমরা এখন দেখতে পাচ্ছি এই বাংলাদেশে এখন ভালো কাজগুলো বাধা দিতে কিছু আলেম নামে নামধারী জালেম উঠে পড়ে নিয়েছে। আমরা কিন্তু মনে করছি না, এ যখন নামের আগে মাওলানা মুফতি আছে, নামের শেষে দিদি আছে, কারণ এখন অধিকাংশ মানুষের নামের শেষে যে টাইটেল, কে টাইটেল নেই, অধিকাংশ মানুষের নাম দেখবেন শেষে লেখা আছে হাকানি, তোফানি, গোতানি, বিপ্লবী, জিহাদি, জিহাদি বললে সমস্যা। সেদিন দেখলাম একজনের নাম শেষের দিকে লিখে দিয়েছে শফিকুল ইসলাম জাগরণী। কি ভাই আপনি জাগরণী লিখলেন? হুজুর আমি জাগিয়ে তুলি, অথচ নিজেই ঘুমিয়ে পড়ছি। আমরা মনে করি নামের আগে পরে টাইটেল যাদের আছে, মুসাদ্দেদের জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, পীরে কামেল, চৌদ্দ তরিকার পীর, কো সে আ নাম খুঁজে পেয়েছে, শুধু টাইটেল, তিন লাইন শুধু টাইটেল থাকে, শেষে থাকে কো সে আ নাম। মানুষদেরকে দেখলে মনে করে বিশাল আলেমেরা, এরা বিশাল বুজুর্গ, এদের ইমান মনে হয় ভরপুর। না, যাদের কাছে ভালো কাজ ভালো লাগে না, ও যদি আকাশ দিয়ে উড়িয়ে যায় ওটা বেঈমান। আজকে আমার মাহফিল ছিল এই ধামরা আশুলিয়া, এখানে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম জেনারেল মানুষ, দাড়ি কাটা দাড়ি চাষা মানুষ বন্ধ করেনি, বন্ধ করেছে কিছু এরকম এই বড় বড় দাঁড়িওয়ালা পাগড়ি মাথায় দেওয়া, ওরা বলছে এটা বন্ধ করা আমাদের ইমানের দায়িত্ব। আরে বেটা, তোর তো ইমানই নেই, তাফসীর মাহফিলে অন্তত আর কিছু না হোক, বাবা তো খাওয়া হয় না, ডাল তো খাওয়া হয় না, ড্যান্স দেওয়া হয়, তো এই কাজগুলো যেখানে না হয় কমপক্ষে কোরআনের একটা আয়াত পড়া হবে, একটা আয়াতে যদি 20টা অস্কর থাকে এতে কমপক্ষে 200 নেকি হবে। আপনি এই ভালো কাজটা বন্ধ করছেন, আবার বলছেন আমার ইমানের দায়িত্ব, আপনি তো ইমানই নেই। আপনার ভালো কাজ যার ভালো লাগে না সে কি বেঈমান? এক কথা বলেন না কেন? এই বাংলাদেশে আজ হাজারো বেঈমান আছে, এই ঢাকাতে এখন বেশি, আগে ছিল না এগুলো, বেঈমান গুলো কোন জেলা থেকে উড়ে এসে এখন বড় বড় বেঈমানি করছে, এগুলো বিদায় করে দেবেন ক্যান্সার। দ্বিতীয় নাম্বারে, যাদের কাছে খারাপ কাজগুলো খারাপ লাগে না, এই যে ক্যাসিনোয় যারা ব্যবসা করছে, মদের ব্যবসা, নারীর ব্যবসা, টাকার ব্যবসা, কথা বলেন না, এই কাজগুলো কি আপনার দৃষ্টিতে ভালো না খারাপ? কিন্তু তাদের কাছে খারাপ লাগতো না, তারা আরো আনন্দ করে করত। তারা যে নারীর ব্যবসা করতো একই কান্নাকাটি করতো নাকি আনন্দে? তার মানে খারাপ কাজগুলো যাদের কাছে কষ্ট লাগে না, খারাপ লাগে না, সে যদি 14 বার হজ করে আসে ও কি বলেন? সুতরাং এই আয়াত দিকে, হাদিসের দিকে তাকালে আমার মনে হয় বাংলাদেশে 96 ভাগ ইমানদার না, 96 ভাগ বেঈমান। বেশি বলে ফেললাম, তাহলে এখানে আমার আল্লাহ ডাক দিয়েছেন বেঈমান না ইমানদার? ইমানদার।
ইমানদার কারা আছে আপনি এবার টের পেয়েছেন? এই লোকটাও ইমানদার হতে পারে যদি ওনার কাছে ভালো কাজগুলো আনন্দ লাগে আর অন্যায় কাজগুলো যদি কষ্ট লাগে। শুধু আমার মতো জোব্বা গায়ে দেওয়া লাগবে, বড় বড় দাড়ি রাখা লাগবে, তাহলে ইমানদার না কখনোই না। এটা তো ইমানের চিন্তা চিহ্ন। ইমান তো থাকে মানুষের ভেতরে, যার ভালো কাজগুলো তাকে আনন্দ দেবে, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেবে, বুঝবেন সে যাই হোক ওর ইমান আছে।